हेलो व्यूअर्स, वेलकम टू टोबी 10 मिनट स्कूल। আমরা এতদিন ধরে দেখে এসেছি যে লেনদেনগুলোকে দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে দুইটি সত্তা বিভক্ত করা হয়। একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং অপরটি হচ্ছে ক্রেডিট পক্ষ। আজকে আমরা জানব কিভাবে এই ডেবিট এবং ক্রেডিট এই দুইটি পক্ষে আমার জন্য হচ্ছে ভাগ করা হয়। প্রথমত আমাদের জানা দরকার ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়। ডেবিট বলতে বোঝায় আমার জন্য হচ্ছে সুবিধা গ্রহণকারী পক্ষ, আর যে পক্ষ আমার জন্য হচ্ছে সুবিধা প্রদান করে সেটি আমার জন্য হচ্ছে ক্রেডিট পক্ষ। তো আমাদের যেটা জানা লাগবে যে আমাদের হিসাব হচ্ছে প্রধানত পাঁচ প্রকার, সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় এবং ব্যয়। সম্পদ, দায়, মালিকানা স্বত্ব এগুলি কি তা আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত জেনে এসেছি, তাই আজকে আমরা সেটা নিয়ে যাব না। আজকে আমরা মিলে কথা বলবো যে কিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটি কি ডেবিট হয়েছে নাকি এটি ক্রেডিট হয়েছে। আমরা একটা একটা করে হচ্ছে সামনে আসছি। প্রথমটি আমার জন্য হচ্ছে সম্পদ। সম্পদ আমার জন্য বৃদ্ধি করতে পারে, সম্পদ আমার জন্য হচ্ছে হ্রাসও করতে পারে, সেটি ডিপেন্ড করে লেনদেনের প্রকৃতির উপর। যখনই কিনা সম্পদ আমার জন্য হচ্ছে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে সম্পদ আমার জন্য হচ্ছে একটি সুবিধা গ্রহণকারী পক্ষ। এই জন্য যখন কিনা আমার সম্পদ বৃদ্ধি পায় তখন আমাকে এই জন্য হয় হচ্ছে ডেবিট, এবং সম্পদ যখন হ্রাস পায় অবভিয়াসলি এটার অপোজিটটা ঘটবে। সম্পদ যখন হ্রাস পায় তখন ধরে নেওয়া হয় সম্পদের মাধ্যমে অন্য কোনো পক্ষকে হচ্ছে সুবিধা প্রদান করা হয়েছে, যার ফলে সম্পদ হচ্ছে ব্যবসা থেকে চলে গিয়েছে অর্থাৎ হ্রাস পেয়েছে, এবং অপর যে পক্ষ রয়েছে সেই পক্ষটি হচ্ছে সুবিধা গ্রহণ করেছে। এই জন্য যখন কিনা আমার জন্য হচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে তখন সেটাকে ধরে নেওয়া হবে আমার জন্য ক্রেডিট। তার মানে আমরা কী জানলাম, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ডেবিট, এবং সম্পদ যখন হ্রাস পায় তখন তাকে বলা হয় ক্রেডিট। এরপর আমরা আসব দায়ের মধ্যে। দায় হচ্ছে সম্পদের সম্পূর্ণ বিপরীত, এই কারণে কাজও সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। দায় যখন আমার জন্য বৃদ্ধি পাবে, যেহেতু সম্পদের ক্ষেত্রে দায় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আমার এখানের মধ্যে হচ্ছে দায় যখন বৃদ্ধি পাবে সেটাকে আমরা হচ্ছে ক্রেডিট ধরে নেব। অপরদিকে দেখতে পাচ্ছি সম্পদ হ্রাস পেলে তাকে আমরা ক্রেডিট পক্ষ হিসেবে বিবেচনা করি। তাহলে দায়ের ক্ষেত্রে কী হবে বলতো, দায় যখন হ্রাস পাবে তখন ধরে নিব সেটা আমার জন্য হচ্ছে ডেবিট। এরপর আমরা আসি মালিকানা স্বত্বের মধ্যে। কি মালিকানা স্বত্ব হচ্ছে এক ধরনের দায়। প্রকৃতপক্ষে দায় হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বহির্দায়, অপরটি হচ্ছে অন্তর্দায়। এইখানে মালিকানা স্বত্ব আমার জন্য হচ্ছে এক ধরনের অন্তর্দায়। কেন একে দায় হিসেবে বিবেচনা করা হয়, কারণ হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী ব্যবসায় এবং মালিক সম্পূর্ণ ভিন্ন পক্ষ। মালিক যে পরিমাণে মূলধন ব্যবসায়ীকে প্রদান করে অবশ্যই একসময় ব্যবসায়ীকে সে পরিমাণ মূলধন মালিককে ফেরত দিয়ে দিতে হবে। মালিক কখনোই তার সম্পূর্ণ টাকা একেবারে আজীবনের জন্য কিন্তু দিয়ে দেয়নি, সে অবশ্যই তার টাকা হচ্ছে ফেরত নিয়ে নেবে, এবং তার টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবসায়ী হচ্ছে মালিকের কাছে দায়বদ্ধ। এই কারণে মালিকানা স্বত্ব এবং দায় সেম টাইপের হিসাব। এক্ষেত্রে যখন মালিকানা স্বত্ব আমার জন্য হচ্ছে বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে দায়ের মতোই আমার জন্য কী হবে, ক্রেডিট হবে। অপরদিকে যখন কিনা আমার জন্য মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে, যেহেতু দায় এবং মালিকানা স্বত্ব সেম হিসাব, এই জন্য আমি মালিকানা স্বত্ব হ্রাস করার সময় এটাকে আমি করে নেব হচ্ছে কি ডেবিট। আয় এবং ব্যয় আমাদের লাস্ট দুটি হিসাব। আয় আমরা কি জানি, আয় যখন আমার জন্য হচ্ছে বৃদ্ধি পায় তখন আলটিমেটলি গিয়ে আমার মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। এই কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি বা হ্রাসের ফলে যে পরিমাণে পরিবর্তন ঘটবে আয়ের ফলেও সেই পরিমাণ প্রভাবই হচ্ছে আমার জন্য দেখা দেবে। তাই আয় যখন বৃদ্ধি পাবে মালিকানা স্বত্বের মতোই সেটি আমার জন্য হবে হচ্ছে ক্রেডিট। অপরপক্ষে আয় যখন আমার জন্য হচ্ছে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমি ধরে নেব হচ্ছে যখন হ্রাস পায় তখন আমি ধরে নিব এটা হচ্ছে ক্রেডিট। অ্যান্ড লাস্ট আমরা কি জানি, ব্যয়ের মাধ্যমে আমার মালিকানা স্বত্ব হচ্ছে হ্রাস পায়, তাই
মারিকানো সত্যের মধ্যে যে ঘটনা ঘটেছে ব্যয়ের মধ্যে গিয়ে ঠিক অপোজিট ঘটনাটা আমার জন্য হচ্ছে ঘটবে। তাই ব্যয় যখন আমার জন্য হচ্ছে বৃত্তি পাবে সেক্ষেত্রে আমার জন্য হবে হচ্ছে ডেবিট, এবং ব্যয় যখন আমার হ্রাস পাবে তখন সেটা আমার জন্য হবে হচ্ছে ক্রেডিট। যদি আমরা লক্ষ্য করে দেখি সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে কিন্তু সেম ধরনের পরিবর্তন ঘটেছে। অপরদিকে দায় মালিকানা সত্ত্ব এবং আয় সেমভাবে লেনদেনকে প্রভাবিত করে থাকে। তার মানে সম্পদ এবং দায় দুটি ভিন্ন পক্ষ। এক্ষেত্রে সম্পদ ব্যয়কে আমি এক পক্ষ বলতে পারি, দায় মালিকানা সত্ত্ব এবং আয় এই তিনটে আমার জন্য হচ্ছে এক ক্যাটাগরির। যদি এরা বৃদ্ধি পায় তাহলে হবে আমার জন্য ডেবিট, যদি এরা হ্রাস পায় তাহলে আমার জন্য হবে হচ্ছে ক্রেডিট। এক্ষেত্রে গিয়ে সম্পূর্ণ অপোজিট, দায় মালিকানা সত্ত্ব এবং আয় এরা যদি হ্রাস পায় তখন গিয়ে হবে হচ্ছে ডেবিট, এবং যদি এরা বৃদ্ধি পায় তখন গিয়ে এটি হচ্ছে আমার ক্রেডিট পক্ষ প্রকাশ করবে। তাহলে আজকে এতটুকুই, আগামী পর্বের জন্য দেখার জন্য ওয়েলকাম, ধন্যবাদ।